দর্শক শ্রোতা বন্ধুগণ ধান চাষ করতে হলে ধানের মারাত্মক ক্ষতিকর কিছু রোগ সম্পর্কে জানা অতি জরুরি যেমন লিপ ব্লাস্ট কিট ব্লাস্ট ও নেক ব্লাস্ট এছাড়া ধানের পচা বা খোলপা রোগ এই রোগগুলো একটার সাথে আরেকটার একটা রয়েছে যাতার সময়ে এই রোগ দমনের ব্যবস্থা গ্রহণ না করলে জমির ধান বিনষ্ট হয়ে যায় চলুন জেনে নেই এই রোগগুলোর লক্ষণ কি আমরা কীভাবে এই রোগগুলো চিহ্নিত করব এই রোগের আক্রমণের ফলে কি কি ক্ষতি হয় এবং এর সমাধান কি লিফ ব্লাস্ট পাতায় প্রথমে ডিম্বাকৃতির ছোটো ছোটো ধূসর বা সাদা বর্ণের দাগ দেখা যায় দাগগুলো চারিদিকে গাঢ় বাদামি বর্ণের হয়ে থাকে পরবর্তীতে এই দাগ ধীরে ধীরে বড় হয়ে চোখের আকৃতি ধারণ করে অনেক সময় দাগ একত্রে মিশে সম্পূর্ণ পাতায় মেরে ফেলতে পারে এ রোগের ব্যাপকভাবে আক্রমণ হলে জমিতে মাঝে মাঝে পুড়ে যাওয়ার মতো হয়ে যায় অনেক ক্ষেত্রে খোল ও পাতার সংযোগ স্থলে কালো দাগের সৃষ্টি হয় যা পরবর্তীতে পচে যায় এবং পাতা ভেঙে পড়ে ফলে ধানের ফলন বিনষ্ট হয়ে যায় ব্লাস্ট এ রোগ হলে শিশের গোড়া অথবা শিশের শাখা প্রশাখার গোড়ায় কালো দাগ হয়ে পচে যায় শীষ অথবা শিশের শাখা প্রশাখা ভেঙে পড়ে ধান চিটা হয় গিট ব্লাস্ট ধান গাছের থোর বের হওয়ার পর থেকে রোগ দেখা যায় গিট কালো রঙের দাগ সৃষ্টি হয় ধীরে ধীরে এই দাগ বেরিয়ে গিট পচে যায় ফলে ধান গাছ গিট বরাবর ভেঙে পড়ে পচা ও খোল পড়া রোগ ধান গাছের কুশি স্তর থেকে এর বিস্তার শুরু হয় অতিরিক্ত নাইট্রোজেন সারের ব্যবহারে এ রোগ বৃদ্ধি পায় এছাড়া ইউরিয়া সার ব্যবহারে বেশি হলে এ রোগ হয়ে থাকে বর্ষাকালে এ রোগ সংক্রমণের জন্য সবচেয়ে বেশি উপযুক্ত সময় এর কারণে থর থেকে ধানের সম্পূর্ণ শীষ বের হতে পারে না আংশিক বের হয় ধানের সম্পূর্ণ চাল থাকে না ধানের চিটা বেশি হয় এই রোগে আক্রমণ থাকলে এই রোগের আক্রমণ থেকে ধান ক্ষেত রক্ষা করতে কখন কি স্প্রে করতে হবে বিস্তারিত জানতে পারবেন এই প্রতিবেদনের প্রথম পর্বে আপনার ধান ক্ষেত ব্লাস্ট ও খোলপচা রোগ থেকে রক্ষা পাক এ প্রত্যাশায় প্রতিবেদনটি এখানে শেষ করছি ধন্যবাদ